চট্টগ্রাম টু জ্যাধা সাপ্তাহিক তৃতীয় ফ্লাইট বিজি ওয়ান থ্রি ওর শুভ উদ্বোধন করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত তাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এম মুসাদ্দিক আহমেদ নতুন এই ফ্লাইটের শুভ উদ্বোধন করে চট্টগ্রামে যে আমাদের ফ্লাইট পরিচালনা এটা আমরা ধীরে ধীরে বৃদ্ধি করেছি এবং আজকে আপনারা জানেন যে এখানে এখন চিরবঙ্গ থেকে আমরা সপ্তাহে সতেরোটি আন্তর্জাতিক এবং উনত্রিশটি আভ্যন্তরীণ ফ্লাইট আমরা এখন চালু করি আজকে থেকে এটা আঠারো এবং বত্রিশটিতে উন্নতি হবে বর্তমানে চট্টগ্রাম বিমান বাংলাদেশ এয়ারলাইন প্রতি সপ্তাহে সতেরো আন্তর্জাতিক ও উনত্রিশ আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে আছে জেদ্দা দুবাই আবুধাবি মাসকাট দোহা ও কলকাতা আজ এতক্ষণ শুরু হইতে যাওয়া সামার শিডিউলত সাপ্তাহিক এই ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পায় আন্তর্জাতিক রুটত আডারুয়া আর অভ্যন্তরীণ রুটত বত্রিশশো ফ্লাইটে উন্নীত হইয়ে চট্টগ্রাম টু জেদ্দার সাপ্তাহিক তৃতীয় ফ্লাইটের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অল সিভিল এভিয়েশন ইমিগ্রেশন কাস্টমস আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা অল উপস্থিত আছেন সি প্লাস টিভির এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম ও যাত্রী অল অনুরোধে জেদ্দার পাশাপাশি রিয়াদত ফ্লাইট চালু করা হবে কিনা এর জবাবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায় আমার মনে হয় যে বহরে জাহাজ বাড়ার সাথে সাথে এবং এই ছোটখাটো একটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে পারলে আমরা ডাব্লিউ প্যাটার্নের সংখ্যা বাড়াতে পারবো এবং আমরা অনেক জায়গা থেকেই আপনাদের এই কি রঙের ফ্লাইটগুলো করতে পারবো বর্তমান বিমান ভারত সংযুক্ত বারণ নুরজাহাজের মধ্যে সোয়ান বোয়িং নিজস্ব অর্থায় এনে কেনা আর এবছরই যুক্ত হইব দুবো বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার খুশির হতল দিয়ে এবছর বিমান ষষ্ঠবারের মতন ধারাবাহিকভাবে আয়াটা অপারেন সেফটি অডিট আয়োস অর্জন করতে সক্ষম হয় জিয়ান উন্নত নিরাপত্তার মান নির্দেশ করে বাংলাদেশত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই আইওএসএ সনদপ্রাপ্ত একমাত্র এয়ারলাইন্স চৌধুরী রাসেল সি প্লাস টিভি এই যে দেখো কে ওয়াই এর মুরগি মার্কেট ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কে এর মুরগি মার্কেট ঢেউটিন লাগাইলেই